আল্লাহ আপনি আমাদেরকে দয়া দেখে কবুল করে না। আমার মালি মাঠের দিকে তাকাইয়া দেখে বাড়িঘর ফলাইয়া আপনার বর্তমানে পাগলের মতো চরমের বাজারে জুড়ে আসবে। আমাদের কাউকে আপনি মারুম করিলেন না, আপনার অভিনয় বানাইয়া আমাদের এখান থেকে কাউকে ফেরত দিয়ে সর্বদিক থেকে হেফাজত করে আল্লাহ, সব আপনাদের সুপুর্দ করার দয়া আমাকে কবুল করে। এখানে যতক্ষণ আমরা থাকবো অন্তত প্রতিটা মুহূর্ত যেন আমার আমল নামে নেকি জমা হইতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। এই নিয়তে আমরা চলবো, হাঁটতেছেন আল্লাহর জিকির করতে থাকেন। এই অনেকে কিন্তু দেখে দেখে বসে বসিয়া এই যে দোকানপাট বিভিন্ন কায়দায় আছে, হ্যাঁ কেনাকাটা প্রয়োজন আছে কিনেন, কিন্তু বেহুতে যাইয়া ওখানে যাইয়া চায়ের দোকানে আড্ডা মারা কোনো দরকার আছে? কোনো দরকার আছে? বসে বসে একটু কিতাব পড়ে, বসে বসে আল্লাহর জিকির করে, একটু মাসালা জানেন, একটু মাসালা শেখেন। এখানে তো অনেক আল্লাহর ফজলের পরিবেশ আছে, আছে না? এইভাবে চলতে থাকেন চব্বিশ ঘন্টা, তা আল্লাহর রহমতে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি ফুল চার্জ হইলে আল্লাহর রহমতে এর পাওয়ার ফোকাস এলাকার ভিতরে পড়বে, সংসারে পড়বে, পরিবারের মধ্যে পড়বে, সব জায়গায় ফোকাস পড়িয়ে যাবে। কারণ যেখানে এই ফোকাস যেখানে আলহামদুলিল্লাহ আলো জ্বলে, সেখানে আল্লাহর ফজলে কর্মে দেখবেন সাধারণ মানুষ ওই আলোতে আলোকিত হয়ে যায়। আগে সর্বনে এক মুজাহিদ এক এক এলাকায় গেল আল্লাহর রহমতে, সব জাকিরই হয়ে যেত, মানুষ নামাজই হয়ে যেত। আর এখন নিজেদের ভিতরে ঝামেলা, পরে ওখানে যে ফোকাসটা কিভাবে তারা বাতিল জ্বালায়, কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে মোরাকাবা করেন। দুনিয়া মরগের মতো বলে, এর পিছনে যারা পড়বে আখেরাতের ইচ্ছায় যে ধ্বংস হবে তারা কুকুরের দল। আমি বলছি না, আল্লাহ সুসাল্লাহ সাল্লাম বলছেন এইটা ভিতরে বসান, এইটা কি ভিতরে বসান। এরপর আমার ভাইদেরকে বলবো, শোনেন কাদের জন্য পাগল হয়েছেন, এই সম্পদের জন্য যে পাগল হয়েছেন কার জন্য রেখে যান? সন্তান কি দিনদার হয়েছে, আল্লাহ হয়েছে না সন্তান বদ্দিন? যদি সন্তান বদ্দিন হয়, আপনার এই কষ্ট করে যে সম্পদ রাত্রকে রাত্র বলেন নাই, দিনকে দিন বলেন নাই, ঘুমকে ঘুম বলেন নাই, যাদের জন্য রেখে গেছেন এই সম্পদ তো বরঞ্চ আপনার জন্য আরো বিপদ বোঝা হবে। তার মাথার ময়দানে আপনাকে সারা জাহান্নাম তো যাবে না, যাবে? কারণ সন্তান যদি বদ্দিন হইলে দুনিয়া থেকে বিদায় হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বলবে, মালিক
বাপমা যদি আমাকে ইচ্ছা করতো দিনদার বানাইতে পারতো, নামাজি বানাইতে পারতো, বানায় নাই মালিক। এখন তাদেরকে ছাড়া তো আমরা জানলাম যাইতে পারি না। ওই সময় কোনো খাতির মাতির নাই, ওই সময় ধরিয়ে বসবে যে সব একসঙ্গে বান্ধব ভাগুন লোহ বাইন্দে একসঙ্গে জাহান্নাম, এবার জাহান্নামে ভালো কথা ঠিকই না। এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুজাহিদরা চেষ্টা করে, অনেক দিনদাররা চেষ্টা করে, কিন্তু বর্তমানে এই যুগে বাচ্চাদেরকে দিনদার হওয়া, দিনদার বানানো বড় কঠিন। তবে সন্তানদেরকে দিনদার বানাবার জন্য প্রথম ক্ষেত্রটা কিন্তু মা, মায়ের কাছে প্রায় বাচ্চারা 6-7 বছর পর্যন্ত থাকে। মা যদি দিনদার হয়, মা যদি দিনের প্রতি আগ্রহ থাকে, তখন ওই বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তখন তাকে শিখায় যে নামাজে যাওয়ার ব্যাপারে। ওই এক অফিসারের সাথে কথা হইতেছিল, হে বড় অফিসার বাংলাদেশে নাম বলা দরকার নাই, দেখি কপালে নামাজের দাগ। তা আমি জিজ্ঞেস করতেছি যে আপনি তো তাহলে দেখা যায় নামাজ পড়ে, তখন হাসদাস হাস দিয়ে বলতেছে, হুজুর যে 7 বছর বয়স থেকে আল্লাহর রহমতে আমি নামাজ পড়ি। কলে কিভাবে? কলে হুজুর আমার আম্মা আমার মা, আমি যদি হুজুর নামাজ না পড়তাম আমার মা আমাকে ভাতই ভাগ করতো না, ভাত দিতই না, বলতো তুই নামাজ না পড়লে তোর ভাত পাত করতে আমি পারবো না। এই জন্য মেয়েদেরকে দিনদার বানান। দিনদার স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে, বেহেশতে একটা পরিবেশ এই ঘরের মধ্যে, স্বামীর সাথে কেমনে ব্যবহার করতে হয় এই দেশে জানে, সন্তানদের কিভাবে লালন পালন করতে এই দেশে জানে, বাপ্পার সাথে কি ব্যবহার করতে সেটা সে জানে, তারপর শ্বশুর শাশুড়ির সাথে কি কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে জানে। কিন্তু বর্তমানে অনেকবার মহিলা মাঝে পড়িয়া খন্নাস হয়েছে আরো বেশি, তখন শ্বশুর শাশুড়িকে এমনভাবে খারাপ ব্যবহার করে, আত্মীয় সঙ্গে এমন খারাপ ব্যবহার করে, ও আমরা কুত্তে হয়ে পারে না, ওর মাদ্রাসে পড়ে আরো ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ও আলেমা হয় নাই, ও আরো ওই যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল খায়র খায়রুল উলামা শাররু শারর শাররুল উলামা, মানুষের ভিতরে আলেম হয়ে গেছে ভালো হবে সে হলো মানুষের ভিতরে উত্তম মানুষ, আর যে খারাপ হবে সে একচেয়ে নিকৃষ্ট মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে ওটা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে, ও ব্যবহারই শিখে নাই, ও আদবই শিখে নাই, ও এবাদতই শিখে নাই, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে। এই জন্য বাচ্চাদেরকে দিনদার বানান। হ্যাঁ, এক শ্রেণীর দেখবেন যদি দিনদার না হয় ওই মা কিন্তু বাচ্চাদেরকে কেমনে একটু ইংরেজি পড়াইবে, কেমনে বাংলা পড়াইবে, মাদ্রাসার কথা শুনলে এর কাছে খারাপ লাগে, কথা ঠিক কি না? ওরে আল্লাহর বান্দারিয়া, ওরে আল্লাহর বান্দারা, ভালো করে বোঝেন, এই ইংরেজি বাংলা শেখাটার কোনো দোষ নাই, শেখেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সবসময় মনে রেখেন যে তলাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দিন শিক্ষা করা ফরজ। কারণ ইলমে দিন যদি আপনি না শেখেন, এই নূর যদি আপনার সিনে না ঢোকে, তাহলে তো আপনি ভালো মন্দ পার্থক্যই করতে পারবেন না, কার সঙ্গে কি আচরণ আপনি তো জানবেনই না, তখনই তো আপনার বৃদ্ধাশ্রম তৈরি করবেন। আপনার বাপরা যখন বুড়ো হবে তখন তাদেরকে নিয়ে খড়ের ভিতরে ফেলাই রাখবেন, কথা ঠিক না? এই জন্য ওই যে আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, যখন মনে আসে বললেই ফেলাই, গেছিলাম সিলেটে, সেখানে একজন লোক ফ্যামিলি সহ আমেরিকা থাকে, জিজ্ঞেস করে কয়জন সন্তান, তা ছেলের কথা কিছু 2 জন, আমি বলছি কোথায়, কলে হুজুর বলতে পারি না, আমি বললাম যে ছেলে বলতে পারেন না মানে, কলে হুজুর ওই দেশের নিয়ম হইল ছেলে মেয়েরা যখন বড় হয় তখন যার যার পথে সে ইচ্ছে মতো চলে যায়, বাপমা বাধা দেওয়ার কোনো আইন নেই, যদি বাপমা তাকে বাধা দেয় আর সে যদি অভিযোগ করে সঙ্গে সঙ্গে আইন হলো বাপমাকে ধরিয়ে জেলের ভিতরে ঢুকাই রাখে। এই জন্য যে ছেলেরা কোথায় গেছে বলতে পারি না, এরা জিন্দিগি মানুষের না শুয়ারের না পশুর, এরা কোনো জিন্দিগি না, মানুষের জিন্দিগি হয়। এই জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম আমরা এলমে দিন শেখাবো, এরপরে আপনার ওই দেখবেন আলহামদুলিল্লাহ দেখছি আর কি মুরব্বীদেরকে বাচ্চাদেরকে প্রথম উঠে যাই যা মক্তবে যা, যা মক্তবে যা, আগে এলমে দিন শেখবে তারপর তুই যা মনে কর তা, কথা ঠিক না? ঠিক। আর একটা নিয়মত আছে,
ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় ওটা কোনোদিন মুছে যায় না, পাথরের উপরে অঙ্কন করে যেটা কোনোদিন ধ্বংস হয় না, এইভাবে ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় কোনোদিন কি হয় না, ধ্বংস হয় না। এই জন্য আমাদের এইভাবে তৈরি হতে হবে, এই সম্পদ কাদের জন্য রেখে যান, এই সম্পদ নিয়ে তারা কি করবে, আপনার আমল নামে আমার আমল নামায় সব এরা কি পৌঁছাইতে পারবে না পৌঁছবে। এই যে তিনটা মরার পরেও যে জারি থাকবে ন্যাক, সৎকার জারিয়া শোনেন নাই, এর ভিতরে একটা কি ন্যাক্কার সন্তান, ন্যাক্কার সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, যখন থেকে দুই হাত তুলবে তখন দু চক্ষের পানি ছাড়বে। অনেক মুজাহিদের ছেলেরা আসে আমাদের কাছে বুড়ো হয়ে গেছে, বিবাহ শাদী করছে, কিন্তু বাপের কথা বললে মনে হয় যেন বাচ্চাদের মতো কান্দে, তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায় যে আসলে সন্তান রেখে গেছে। এই সন্তানদের জন্য আমাদের কি চাও বাবা, বাবা সন্তান কি আমাদেরকে কামাই করে খাওয়াবে, এই আশায় আমরা কিছু করি? হ্যাঁ, আমরাই তো কষ্ট করি সন্তানদের জন্য। এই জন্য সন্তানরা যদি দিনদার হয় তারা আমাদের জন্য দোয়া করবে, তারা দুই হাত তুলবে মালিকের কাছে, বলবে মালিক রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মালিক আপনি আমার বাপ মাকে ছোটবেলায় আমাদেরকে যেভাবে আদর যেভাবে যত্ন যেভাবে গুরুত্ব দিয়া তারা আমাদেরকে লালন পালন করছে, মালিক আমার বাপ্পার সঙ্গে সেইভাবে সদা ব্যবহার আপনার থেকে আমরা চাই, তাদেরকে আপনি মাফ করে দেন। এইভাবে যখন দোয়া করবে ওই ন্যাক্কার সন্তান চোখের পানি বের হইতে দেরি, তার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি হয় না, তার আমল নামে সব পৌঁছতে দেরি হয় না। এর জন্য আমার বাজানদেরকে বলবো সম্পদ কাদের জন্য রাখে রেখে যান। সেদিন গেছিলাম সেখানে এক লোক, এই দুনিয়া মুখী বুঝছে, দুনিয়া সেন্সে দুনিয়ার পরিচয় পাইছে, আখেরার সম্পর্কে ধারণাই নেই, টাকা দিয়ে বলে জাজিম বানাইস, কি বানাইছে জাজিম বানাইস, ওদেরকে কিন্তু ছেলে নাই বাচ্চা নাই কিছু নাই, আর ঘুষ নেওয়ার ব্যাপারে এক টাকাও কম নেয় না, বিরাট অঙ্কের টাকা। আমি জিজ্ঞেস করি এই টাকা দিয়ে করে কি, বাচ্চা নাই গাছা নাই কিছু নাই সন্তানের দিনে করে কি, করে হুজুর রুম আছে রুমের ভিতরে টাকা থাক থাক দিয়ে রাখে, এই মাঝে মধ্যে বলে রুম তালা মারি রাখে, মাঝে মধ্যে ওই তালার দরজা খুলে খুলে বলে একটু ঢুকে আর চেহারা বেরো ওই টাকার দিকে তাকাই দেখা, আবার বলে বেরো এই তালা কে খে, এ এক ধরনের ফাগর, তাও কি ওই শরীরে পাগল ছাড়া তাকে উঠাই মস্তে আসে মস্তে বাসু বাদশাহ মালে মাস এই পীরে মস্তে জিরে মস্তে শায়খেদার আসরারে মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল, কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস, কেউ বা অমুক টমুক হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, আহারে কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আবার কেউ সুন্দরী ছেলের কাছে বিবাহ বসার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর অমুক টমুক নাম কামাই করার জন্য পাগল। এক শ্রেণী বর্তমানে আছে আমাকে সার কই সার, আমাকে সার কইস, সারের পাগল এ মালিকের পাগল হইতে পারে নাই, একজনে বিভিন্ন লকব লাগাবার জন্য পাগল, লকব যদি না লাগায় আবার রাগইয়ে যায়, এই কেন পরিচয় দিতে জানো না, এই লকব লাগাবি ওই লকবের পাগল, লকব বলছেন দুর্ভাদির পাগল, কথা ঠিক নেবে ঠিক। আরে সর্বনাশ, অনেক সময় যখন নাকি বিভিন্ন পোস্টারের ভিতরে লকব উপাধি লাগায় মানি মুনায় অর্ধেক পৃষ্ঠায় যায় লকবের উপাধিতে, কথা কন না খা, এই হলো লকবের পাগল। বাজান কেউ ওই টাকা দেখে মনে শান্তি নেওয়ার পাগল, ওই রুম খুলে টাকা দেখে ওই দেওয়ার পাগল, আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগল, কথা ঠিক না বেঠি, এ দুনিয়াদার পাগল কোন দুনিয়ার পিছনে পড়ছ, এই দুনিয়ার সম্পর্কে বারবার মোরাকাবা চিন্তা করো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হ্যায়, বাজান দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করো,
আসলে দুনিয়ার কোনো মূল্যই নাই, দুনিয়ার কোনো মূল্যই নাই। দেখো বড় বড় বাদশাদের ইতিহাস বইরা দেখো, কোথায় ফেরাও কুজা নম্র, কুজা ফেরাও বাজান বাদশাহী দাবি করল, বনে ছেলে ছেলে সন্তান গোড়া ধৈরা ধৈরা জবাই করল, কই ফেরাউনের কোনো পাত্তাও পাওয়া যায় না, নম্রদের কোনো পাত্তা নাই। বাজান বাংলাদেশের ভিতরে অনেক বড় 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 ক্ষমতা সম্পন্ন নেতারা কই, যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার মাটি থর থর করে কাঁপত। আজকে যাই দেখো হাইকোর্টের মাজারে পইরে আছে, কোন ভালো দিনদার আল্লাহওয়ালা মানুষ কবরের কাছে একটু সালামও দেয় না, বরং বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। এ দুনিয়াদার পাগল, আর আর জানে নাকি আমার মাওলার পাগল, বাজার দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা। এ দুনিয়াদার পাগল না, কোন সম্পদের ভিতরে, কোন অট্টালিকার মধ্যে, কোন বিল্ডিং এর ভিতরে, কোন গাড়ি বাড়ির ভিতরে শান্তি তালাশ করো, আসলের ভিতরে শান্তি নাই। আসলে শান্তি হইল অন্তরের শান্তি, আর অন্তরের শান্তি আমার মাওলা রাখছে তার জেকেরের মধ্যে, অন্য কোন জিনিসের ভিতরে আমার মালিক অন্তরের শান্তি রাখে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যখন আমার মালিক চরমুনের ময়দানে নিয়ে আসবে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক, বন্দাবান্ধি যখন আমার মালিককে পাওয়ার জন্য তার দলটাকে ভাইয়া অপেক্ষায় থাকে, এক আল্লাহর অলি বলে মালিক আমার মালিককে আমি ডাক দিয়ে অপেক্ষায় থাকি, কখন আমার ডাকে জবাব দেবে। বন্দাবান্ধি যখন বয়ানে টান দেওয়া যায় না, বললাম না এই আগে এই ঘটনা এই করছে, বয়ানে টানই দেওয়া যায় না, বাইরের শব্দ কঠিন আকারে বাড়াইছে, বয়ান করতেই যায় না ঠিক মতো, বয়ানে টানই দেওয়া যায় না। এই সমস্যাকে বলছি এই শব্দ আর বাইরের শব্দ এক রকমের কর, ওই দূরের শব্দ আমার এর ভিতরে ই করতে আছে, এক রকমের শব্দ করতে হয়েছে, বয়ানে গতি নেই শেষ করে দেয়, টানই দেওয়া যায় না। আল্লাহ আল্লাহ হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। যারা মানুষ তারা কিন্তু আখেরাত এবং দুনিয়া নিয়ে চিন্তা করবে, যখন তাদের কাছে দুনিয়ার পরিচয় আসবে তখন তারা দুনিয়াকে তিনটা তালাক দিয়ে দৌড় দেবে, তখন দুনিয়া তাদের পিছনে দৌড়ে, কিন্তু দুনিয়া তাদেরকে আক্রমণ আল্লাহু আকবার ধরতে পারে না। ঠিক আমার বাজানদেরকে বলো, পর্দালে মামুনদেরকে বলবো, যারা চরমুনাইতে আসেন বাজান নিয়াতকে সহি করেন, আমার মালিকের কাছে দোয়া করেন, হারে জিকির আজকারের ভিতরে থাকেন, মোরাকাবা মুশাহাদার ভিতরে থাকেন, আর ফেকেরের ভিতরে চিন্তার ভিতরে থাকেন, আর মালিকের কাছে দোয়া করতে থাকেন, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি আমার মালিককে বলতে পারো দলটাকে ভাইয়া ইখলাস দিয়া, যে মালিক মাহফিলে আসছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য, এই নিয়াতে দলটাকে তৈরি কইরা যদি আমার মালিককে ডাক দাও, আমার মালিক বলে মানাতানি ইয়ামশি আতাই তুল হারওয়ালা, এ বন্দবন্দিয়া শয়তানের হাতে সুপর্দ করব। আল্লাহ
বাচ্চা শক্তি নেই, মাকে টাইমে দুধ খাবে, কিন্তু বাচ্চার যখন দুধ খাওয়ার সময় হয় বাচ্চা ওয়া ওয়া করে কান্না। বাচ্চার কান্না শুনে মায়ের হাত থেকে কাজ পড়ে যাওয়া, মা কলিজার ভিতরে আগুন ধরে যাওয়া, বাচ্চা কান্না সহ্য করতে পারে না। এই বন্ধবাদী মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার বেশি মায়া করে আমার মালিক বন্ধবন্দীকে। বন্ধবাদী যখন দেলটাকে ভাইঙ্গে গুনার বোঝ মাথায় নিয়ে যখন করুণ সুরে ভাঙ্গা ভাঙ্গা সুরে ডাকবে, হে আমার দয়ার মালিক, আমার গুসার সে আমার রহমত অগ্রাধিকার পেয়ে গেল। কি আছে মাইকের কান্দে হয়ে গেল, আপনি আমাদেরকে দয়া দেখে কবুল করে না। এ আমার মালিক মাঠের দিকে তাকাইয়া দেখে বাড়িঘর ফলাইয়া আপনার দরকার পাগলের মতো চরমের বাজারে চলিয়া, আমাদের কাউকে আপনি মারুম করিলেন না, আপনার অভিনবনে আমাদের এখান থেকে কাউকে ফেরত দিয়ে আল্লাহ আল্লাহ। আল্লাহুম্মা আপনার খাস বন্ধে করে হাত তুল্লা, কত আপনার খাস বন্ধে করে হাত তুল্লাছে পছন্দ, এই আপনার বরকতে দয়া মায় করে আপনি আমাদেরকে কবুল করে না, আপনার খাস বন্ধা হিসেবে কবুল করে বাবু কে যাতে জড়িয়ে ফেলা যাবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا الله يا ما بدنا ندير تكياس দয়া মায় করে আমাদের দেশকে আপনারা মুখী করে, আমাদের মিয়াকে ঘুরে আপনার দিকে ঘুরে দেন, কুতুবদের রুয়ানে ফয়েজে বরকত নসিব করে, আল্লাহ মাহবুবকে সর্বদিক থেকে হেফাজত করে, আল্লাহ সব আপনাদের সুপুর্দ করার দয়া মায় করে কবুল করে। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.